লাদাখের বড় পদক্ষেপ কেন্দ্রের। বদলানো হলো লাদাখের মানচিত্র। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে তৈরি করা হলো নতুন 5টি জেলা। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘোষণা করলেন। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, মোদী সরকার লাদাখের মানুষের জন্য অবাধ সুযোগ তৈরি করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন 5টি জেলা গঠন করা হলো। এর জেলাগুলি হল ঝান্সকার, দ্রাস, শাম, নুব্রা ও চাংথাং। এতে প্রতিটি কোণে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে যাবে। প্রসঙ্গত 2019 সালের 370 অনুচ্ছেদ প্রত্যাহার করার পর জম্মু কাশ্মীর যেমন বিশেষ মর্যাদা হারায়, সেই সময় জম্মু কাশ্মীরকে আলাদা 2টি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। লাদাখকেও কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।